বন্ধুরা, তোমাদের সবাই কেমন আছো? আজকে ক্যামেরার কাজ আছে কলাপেড়েতে, তো আমি আজকে রেডি হয়ে গেছি প্রতিদিনের মতো, যেরকম কাজ থাকে। তো চলো, এরপর দেখাবো তোমাদেরকে বাকিরা কারা যাবে। এখন দাদাভাই জুস দিয়েছিল, জুস টুস খেয়ে এখন আমরা বসে আছি। এরপর আমাদের কাজ শুরু হবে, এরপর আমি দেখাবো। এখানে সাদা সাদা রেডি করে দিই, কোটালাইট রেডি হয়ে গেছে, এরপর আমাদের কাজ শুরু হবে। চলছে ডেকোরেশনের কাজ, এখনো চলছে। ডেকোরেশনটা দেখো, এখানে রান্নাঘর, সারি সারি গাছগুলো আছে, আর এখানে লাইট, সাদা লাইট যেগুলো আছে সেগুলো এখানে টাঙাচ্ছে, এবং তার সঙ্গে এখানে এদের বাড়ির মঞ্চ। সকালে টিফিন চলছে, লুচি দিয়ে ছোলার ডালনা, টিঙ্কু খেয়ে নিচ্ছে। বলছে যে দারুণ হয়েছে, বর্ষা পড়ছে বাইরে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বাঁধটা দেওয়া ছিল কিন্তু ভেঙে গেছে, এই জন্য বর্ষায় তো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দাদা এখানে স্নান করবে এক্ষুনি, দাদা দাদা একটু এদিকে, দাদা দাঁড়িয়ে আছে, দাদা এক্ষুনি স্নান করবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে, এখানে আশীর্বাদ করার জন্য সবকিছু রেডি। দুপুরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুপুরে এখন আদি মুখে কাজ চলছে। কি কারণে হাসছি জানি না, তবে পাগলের মতো দুজন হাসছি। দাদা বিয়ে করতে যাবে বলে দাদা বেরোনোর কাজ শুরু করে দিয়েছে। দাদা বিয়ে দাদা বিয়ের পিড়িতে বসে গেছে, বিয়ের কাজ শুরু হয়ে গেছে, হস্তবন্ধনের কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিয়ে শেষ হয়ে গেছে। যেহেতু আমি বিয়েতে ক্যামেরা করতে এসেছি, তাই ভিডিও করার আমার আর সময় হয়ে ওঠেনি। এবারে দাদা বৌদিকে নিয়ে হাসি মুখে শ্বশুর বাড়িতে প্রবেশ করছে। দাদা বৌদিকে নিয়ে বাড়ি চলে এসছে, এখন শুভবধূকরণের কাজ শুরু হয়ে গেছে। রিসেপশনের সময় হয়ে গেছে, তাই বৌদি ভাই একটু সাজুগুজু করছে। দাদা দাদা এদিকে, দাদা বৌদির মিষ্টি হাসি দেখে আমাদের আজকের মতন কাজ শেষ করলাম। পরিশেষে একটা কথাই বলবো বন্ধুরা, আমি আমার কাজের মধ্যে থাকি, আমার যতটুকু সুযোগ হয় সেই সময় ভিডিও তোলার চেষ্টা করি। আমার পাশে থাকো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে।